ঘরোয়া পদ্ধতিতে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর আরেকটি সহজ সুলভ উপায় হলো আমলকি। এছাড়া আমলকিতে আরও বিভিন্ন গুণ আছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে। অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি 5 মিনিট বিভিন্ন সময় বিভিন্ন অজানা কারণে নষ্ট করে থাকেন, আমাদের ভিডিওটা 5 মিনিট দেখে নষ্ট করুন। আমার মনে হয় আপনার কোনো না কোনো উপকার হবে। চলুন জেনে নিই আমলকি খাওয়ার 11টি উপকারিতা সম্পর্কে। 11টি উপকারিতার মধ্যে একটি ও উপকারী, তা শুনতে মিস করবেন না, তাহলে আপনার জানার ধারণাটা ভুল ধারণায় পরিণত হতে পারে। নাম্বার 1, আমলকি চুলের টনিক হিসাবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এটি চুলের খুশকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে। নাম্বার 2, আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে। নাম্বার 3, 1 গ্লাস জলের মধ্যে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে 2 বার খেতে পারেন। অ্যাসিডের সমস্যা কম রাখতে সাহায্য করবে। নাম্বার 4, আধা চূর্ণ শুষ্ক ফল 1 গ্লাস জলে ভিজিয়ে খেলে হজমের সমস্যা কেটে যাবে। খাবারের সঙ্গে আমলকির আচার হজমে সাহায্য করে। নাম্বার 5, প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে, এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে। নাম্বার 6, আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ, চোখ চুলকানো বা জল পড়ার সমস্যা থেকে রেহাই দেয়। আমলকি চোখ ভালো রাখার জন্য উপকারী। এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িয়েও ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে। নাম্বার 7, প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁতকে শক্ত রাখে। আমলকির টক ও তেতো মুখের রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকি গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন। নাম্বার 8, মানসিক চাপ কমায়। কফ, বমি, অনিদ্রা, ব্যথা, বেদনায় আমলকি অনেক উপকারী। ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকির জুস উপকারী। নাম্বার 9, শরীর ঠান্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, পেশি মজবুত করে। এটি হৃদযন্ত্র, ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তি বর্ধন করে। আমলকির আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে, শরীরের প্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে। নাম্বার 10, ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। কোলেস্টেরলের লেভেলও কম রাখতে যথেষ্ট সাহায্য করে। নাম্বার 11, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুষ্টি বিজ্ঞানীদের মতে আমলকিতে পেয়ারার চেয়ে 10 গুণ ও কাগজি লেবুর চেয়ে 3 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। এছাড়া আমলকিতে কমলার চেয়ে 15 থেকে 20 গুণ বেশি, আপেলের চেয়ে 120 গুণ বেশি, আমের চেয়ে 24 গুণ এবং কলার চেয়ে 60 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। একজন প্রাপ্তবয়স্ক লোকের প্রতিদিন 30 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। এই পরিমাণ ভিটামিন সি দিনে 2টো আমলকি খেলে এসে যায়। তাই আমার অনুরোধ, বর্তমান পরিস্থিতিতে আমরা ভিটামিন সি এই রকম ওষুধ খেয়ে থাকছি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমি মনে করি ওই সমস্ত কেমিক্যালযুক্ত ওষুধের হয়তো আপনার ইমিউনিটি বাড়বে,
কিন্তু তার সাইড এফেক্ট থাকবে। কিন্তু আমরা যদি প্রাকৃতিক উপায়ে ইমিউনিটি বাড়াতে পারি সেটি মনে হয় সবথেকে ভালো। আমার তো এটাই ঠিক মনে হয়। আপনাদের যদি এই বিষয়ে মতামত থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিকে প্রেস করবেন। যখন আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো লাগলে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।